সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে এই করোনাকালীন মহাবিদ্যালয়ের সময় তোমরা ছাত্রী দিন অঞ্চলে ঘরে অবস্থান করবে। তো এই করোনা অতিমারির কারণে সরকার কর্তৃক আবারও শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। সেই সুবাদে আবারও আমাদের স্কুল থেকে অনলাইন ক্লাস চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আরও একটি অনলাইন ক্লাস চালানোর কথা বলছি। আমার পূর্ববর্তী অনলাইন ক্লাসটি ছিল অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের বয়স শ্রেণী নিয়ে। তো পূর্ববর্তী ক্লাস আমি শুরু করেছিলাম, কারণ পূর্ববর্তী ক্লাসে সেই ধারাবাহিকতায় আরও একটি পার্ট বয়স শ্রেণী দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ পূর্ববর্তী ক্লাসে এসে তোমরা দেখেছ। তো ওইখানে আমি প্রেজেন্ট ইন্ডিয়ান দ্য সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছিলাম, কীভাবে কিপিএ বেশি করতে হয়। আজকে আমি আলোচনা করবো পাস্ট ইন্ডিয়ান দ্য সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাস্ট ইন্ডিয়ান অথবা পাস্ট সিম্পলের যে স্ট্রাকচার সে এক্সাম্পল দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে আমি পাস্ট ইন্ডিয়ান বা পাস্ট সিম্পলে কীভাবে কিপিএ বেশি করতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই মনকে সবাই দেখবে স্ট্রাকচারই হলো সাবজেক্ট শুরুতে, তারপরে বার বারের মধ্যে বিবার, তারপর বলবে নিম্নভাবে পাশ পাঠিয়ে বল, নিম্নভাবে পাশ পাঠিয়ে বল, তারপরে এক্সটেনশন অংশটুকু বলবে, তারপর বলবে প্রিপারেশন, তারপরে অপর। এখন সাবজেক্ট বলবে অবশ্যই একটিভের অবজেক্টিভ প্রেসিভের সাবজেক্ট হিসাবে বলবে, একটিভ অবজেক্টিভ প্রেসিভের সাবজেক্ট হিসাবে বলবে, তারপরে আসবে অগ্রেরভাব এবং এটা অবশ্যই বিভাব আসবে। আর যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য বিভাব আসবে ওয়াজ অথবা অয়ার, ওয়াজ অথবা অয়ার। আর তারপরে যে মেন ভাবটি আছে ওইটার পাশাপাশি রূপটি বসবে, তারপরে এক্সটেনশন অতিরিক্ত অংশটি বসবে, তারপরে প্রিপারেশন বসবে, হ্যাঁ বাই টু যে প্রিপারেশনে বসে বারের সাথে ওইটা বসবে, তারপরে কি অবজেক্টিভ বসবে, আর অবজেক্টিভ আসবে একটিভের সাবজেক্ট থেকে, একটিভের সাবজেক্টটা প্রেসিভাল হিসেবে বসবে। এখানে দেখো তোমার এক্সাম্পল আছে হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে প্রেসিভ করতে গেলে আমার কী লাগবে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্ট কোথা থেকে আসবে একটিভের অবজেক্ট থেকে, আর অবজেক্ট দি ওয়ার্ক, অর্থাৎ একটা নাউন সাবজেক্ট, নাউন সাবজেক্ট কখনো চেঞ্জ হয় না, এটা সাবজেক্টের স্থানে যেভাবে থাকে অবজেক্ট স্থানে ওইভাবে থাকে। তাই নাউন সাবজেক্টকে যখন আমি অবজেক্ট নাউন অবজেক্ট দি ওয়ার্ক একটি নাউন অবজেক্ট, আর নাউন অবজেক্ট বা নাউন সাবজেক্ট কোনো চেঞ্জ হয় না, সাবজেক্ট আর অথবা অবজেক্ট সর্বক্ষেত্রে একই রূপে থাকে। তো এই জন্য দি ওয়ার্কটি আনচেঞ্জড অথবা অবৈধভাবে একটিভের সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে আসবে বিভাব বা অক্সিলারি ভাব, অর্থাৎ একটি বয়সে যে ভাবগুলো বসে এর মধ্যে পাস্ট ফর্মের ভাব বিভাব, তো একটি বয়সে পাস্ট ফর্মের বিভাব বসে ওয়াজ বয়ার। এখানে যেহেতু প্যাসিভের সাবজেক্টটি হলো দি ওয়ার্ক, এই জন্য কি ওয়াজ অক্সিলারি বসছে, তারপরে আসবে মেন ভাবে পাস্ট ফর্ম। তো একটি মেন ভাবটি ছিল ডিড, তো ডিডের পাশ ডিডের বেস ফর্মটা হলো ডো, ডোয়ের পাশ পার্টিসিপাল ফর্ম হলো ডান, এখানে ডিডের পরিবর্তে ডান বসেছে। আর এক্সটেনশন অংশ হলো ইয়েস্টারডে, অর্থাৎ যেটি অন্য যেটি অ্যাডভার্ব অথবা এসডি ওগুলি এক্সটেনশন, তো এই এক্সটেনশনটি বসলো ইয়েস্টারডে। তারপরে আসবে প্রিপারেশন, এখানে প্রিপারেশন ডো ডান বার্বের সাথে বাই বসার জন্য বাই বসছে, আর এখন হবে সাবজেক্ট অবজেক্ট, আর অবজেক্টটি অবশ্যই একটিভের সাবজেক্টটি অবজেক্টিভ হয়ে বসবে। একটিভের সাবজেক্ট আছে হি, কিন্তু হি অবজেক্টিভ হয়ে বসতে পারবে না, অবজেক্টিভ রূপে বসবে। তো হি একটা সাবজেক্ট রূপ, কিন্তু হি একটা অবজেক্টিভ রূপ হলো হিম, যেন হিম এখানে প্যাসিভের অবজেক্টিভ হয়ে বসছে। তো একটিভে ছিল হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, আর এখানে প্যাসিভ হলো দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইয়েস্টারডে বাই হিম। আরও একটি এক্সাম্পল সাহায্যে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে একটিভে আছে দে স মেনি থিংস দেয়ার, এখন আমার কী লাগবে প্রেসিভ করতে গেলে একটিভের অবজেক্টটি লাগবে, একটিভের অবজেক্টটি লাগবে। তো এখানেও একটিভের অবজেক্টটি নাউন ফর্মে আছে, এই জন্য কি এটা যেভাবে আছে এইভাবে কি প্রেসিভের সাবজেক্ট হিসেবে বসবে। তো মেনি থিংসে কি প্রেসিভের সাবজেক্ট, আর প্রেসিভের সাবজেক্ট অনুসারে যখন আমি অক্সিলারি বিভার ওয়াজার বসাবো, তো এখানে যেহেতু প্লুরাল ফর্ম এই জন্য কি ওয়ার বসবে, ওয়ার বসছে। তো বিভারের পরে আসবে মেন ভাবে পাশ হয়েছে হবে, আর মেন ভাবটি হলো সি, অর্থাৎ সি থেকে স, সিবাব সিবারের পাশম স, আর সিবারের পাশাপাশি ফর্ম হলো সিন। তো এখানে সিন বাবটি মেন বারের পাশাপাশি হিসেবে বসছে।
তারপর এক্সটেনশন আছে দেয়ার এক্সটেনশন বসছে তারপর প্রিপোজিশন সি এর সাথে প্রিপোজিশন বসে বাই বাই বসছে আসে আসে অ্যাক্টিভের অবজেক্টটি অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্টটি বসছে তো অ্যাক্টিভের সাবজেক্টটি যেহেতু প্রোনাউন এই জন্য অবজেক্ট হিসেবে বসাতে গেলে কি অবজেক্টিভ রূপে বসাতে হবে তো দেয়ার অবজেক্ট হলো দ্যাম এই জন্য এখানে দ্যাম বসছে তো অ্যাক্টিভে ছিল দে স মেনি থিংস দেয়ার প্যাসিভ হলো মেনি থিংস আই আর সিন দেয়ার বাই দ্যাম তো তোমরা এই দুটি উদাহরণ থেকে বুঝতে পেরেছ কীভাবে পাঁচটি নিমিট বা পাঁচটি সিম্বলকে একটি থেকে প্যাসিভ করতে হবে তো এখন আমি তোমাদেরকে ফার্স্ট কন্টিনিউয়াস ফর্মটা বোঝাবো এখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি তো এখানে তোমরা দেখো এখন আমি দেখাবো পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আছে সাবজেক্টের পরে বার আর বাপটা হবে অক্সিলারি প্লাস বি দুই ধরনের বাপ বুঝবে মিনিমাম পাস্ট হলো আর বাকিটা ঠিক আছে তো এখানে যদি আমি ওই উদাহরণ নিয়ে দিই He was doing the work yesterday. From there. তো শুক্র শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ডিফারেন্সটা হলো সাবজেক্টের পরে বার দুইটা লাগবে একটা হলো অ্যাক্টিভের অক্সিলারি আরেকটা হলো
ভয়েস আর অক্সিলারি তো অ্যাক্টিভ অক্সিলারি যে দাঁত আগে বসবে আর ভয়েস আগে বিং বসবে ভয়েস আগে বসবে কি অ্যাক্টিভ অক্সিলারি পরে বসবে এবং বিং বসবে আর বাকিটা সেম তো এখানে এক্সাম্পল দিতে পারছো অ্যাক্টিভ আছে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ইয়েস্টারডে এখানে আমি প্যাসিভ করবো তখন দি ওয়ার্ক অ্যাজ ইউজুয়াল সলিউশন আনলাম এখন অ্যাক্টিভের যে অক্সিলারিটা অথবা অ্যাক্টিভের অক্সিলারি অনুযায়ী দি ওয়ার্কের সাথে যেগুলো বসে ওটা আনলাম তো দি ওয়ার্কের সাথে অক্সিলারি বসে সিঙ্গুলার সাথে ওয়াজ কোনটা হচ্ছে পাঁচটা টেন্সে ওয়াজ আনলাম তারপর আসবে বয়সের বিভাগ এখন বয়সের বিভাগ বসে বিং কন্টিনিউয়াস টেন্সে বয়সের বিভাগ সবসময় বিং বসে তো বিং তারপরে মিনভার পাশ পিতল মিনভার আছে ডু ডুয়ের পাশ পিতল ডান তারপরে অ্যাকশন শুনে আসলে তারপরে বাই তারপরে সাবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট আপাতত সে হিম বসলো তো ছিল কি হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ইয়েস্টারডে তো স্পেসিফিক কী হলো দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান ইয়েস্টারডে বাই হিম দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান ইয়েস্টারডে বাই হিম আবার পরবর্তী এক্সাম্পল দেখো দে ওয়ার বাইং মেনি থিংস ফ্রম দেয়ার এখানে সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভের অবজেক্টে আসলো মেনি থিংসই আসলো আর সাবজেক্ট অনুযায়ী এখানে একটা অক্সিলারি লাগবে আর এটা হলো ওয়ার ফার্স্ট টেন্সে ওয়ার বসে প্লুরাল সাথে সাথে ওয়ার বসলো তারপরে আসবে বয়সের অক্সিলারি বয়স অক্সিলারি হলো ওয়ারের সাথে বিং ওয়ারের সাথে বিং কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্সে ওয়ারের সাথে বিং বসলো তারপরে মেইন ভার্ব যেটা আছে বাই বাইয়ের পার্টিসিপল মেইন ভার্ব পার্টিসিপল ফর্ম বট বসলো তারপরে এক্সটেনশন ফর্ম দেয়ার বসলো তারপরে বাই প্রিপারেশন আসলো তারপরে কি দে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভ অবজেক্ট হিসেবে অবজেক্টিভ রূপে দেম বসলো তা প্যাসিভটা হলো মেনি থিংস ওয়ার বিং বট ফ্রম দেয়ার বাই দেম তো অ্যাক্টিভে ছিল দে ওয়ার বাইং মেনি থিংস ফ্রম দেয়ার প্যাসিভটা হলো মেনি থিংস ওয়ার বিং বট ফ্রম দেয়ার বাই দেম তো নিশ্চয়ই তোমরা আজকের ক্লাস থেকে ফার্স্ট ইন্ডিমিন বা ফার্স্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয় আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয় এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি দেখেছি বুঝিয়েছি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি তোমরা সবাই বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ।